স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে আরও কিছু ইংলিশ গ্রামার রিলেটেড প্রশ্ন দেখব, যেগুলো আসন্ন WBCS, PSC, ক্লার্কশিপ ও অন্যান্য এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট নলেজ স্টার্ট। প্রথম প্রশ্ন, সি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ টু আওয়ার্স, সেখানে চারটে অপশান আছে, ফর্ম, ফর, সিন্স ও টিল। যেটা দেখা সেটা হচ্ছে আমাদের কোন টেন্সে আছে। এটা সি হ্যাজ বিন স্টাডিং মিন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তারপরে আছে দেখো ড্যাশ টু আওয়ার্স, তো টু আওয়ার্স ইজ যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকবে তখন দুটি প্রিপোজিশন বসে, ফর অথবা সিন্স। তো এখানে যেটা দেখতে হবে, ফর বসবে না, সিন্স। তো সিন্স বা ফর বসার আগে আমাদের টু আওয়ার্সটা যদি স্টার্টিং পয়েন্ট অফ ভিউতে আমরা সাধারণত জানি সিন্স বসে, কিন্তু টোটাল পয়েন্ট পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, টোটাল পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে টু আওয়ার্স, এখানে টোটাল পিরিয়ড অফ টাইমস হচ্ছে টু আওয়ার্স, সেই জন্য সবসময় ফর বসবে, এখানে অ্যান্সার হবে ফর। আর সিন্স সাধারণত বিগিনিং পয়েন্ট, শুরুর দিকে, অর্থাৎ পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে হয় সবসময়, দীর্ঘ সময় ধরে ঘটলে সেক্ষেত্রে সিন্স হয়। সো অ্যান্সার এখানে বি অপশন, সি হ্যাজ বিন স্টাডিং ফর টু আওয়ার্স। নেক্সট প্রশ্ন, চুজ দি কারেক্ট ওয়ান ওয়ার্ড ফর দি ফলোয়িংস, অ্যান আর্টিফিশিয়াল ওয়াটার বডি মেড বাই ম্যান। অপশন এ সুইমিং পুল, সি রিভার অ্যান্ড ওশিয়ান। সঠিক অ্যান্সার কী হবে? এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা অ্যান আর্টিফিশিয়াল ওয়াটার বডি, একটা জলধার যেটি মানুষ দ্বারা নির্মাণ করা হয়। নিচে চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? সুইমিং পুল, সি রিভার এবং ওশিয়ান। সি রিভার এবং ওশিয়ান এই তিনটি হচ্ছে আমাদের ন্যাচারাল, প্রাকৃতিকভাবে সৃষ্ট, কিন্তু সুইমিং পুল যেটা মানুষ নির্মিত, সো অ্যান্সার হবে এ অপশন, এ আর্টিফিশিয়াল ওয়াটার বডি মেড বাই ম্যান। সুইমিং পুল সঠিক অ্যান্সার, সুইমিং পুল। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দি কারেক্ট প্লুরাল ফর্ম অফ কাপ। আমরা জানি নাম্বার সাধারণত দুই প্রকারের, যেটা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল। বাংলায় বচন যেমন দুই রকমের হয়, এক বচন বহু বচন, এক্ষেত্রে প্লুরাল সেন্সে কী হবে কাপসের, সেটাই বলছে। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হয় যে যখন কোনো ওয়ার্ডের শেষে এফ থাকে, এফ এখানে কাপ আছে, তো এফ এফ বা এপি থাকলে সেটা ভিএসে পরিণত হয় সিঙ্গুলার প্লুরাল সেন্সে। ভিএস সেটা আমাদের সিঙ্গুলারে আছে, ঠিক আছে? তো সিঙ্গুলার আছে, আমাদের প্লুরাল ফর্মটা বের করতে হবে এই চারটি অপশনের মধ্যে। কাপস, কার্ভস, 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 তো এই দুটো তো হবে না, কারণ এখানে অ্যান্সার আছে বি, সিএল, ভিইএস, এফ বা শেষের এফটা ভিএসে পরিণত হয়েছে, ভিইএস। সো অ্যান্সার হবে বি অপশান, কার্ভস। নেক্সট প্রশ্ন, পিক দি ওয়াট ওয়ান আউট। তো এখানে চারটে অপশান আছে, মধ্যপ্রদেশ, বিহার, ইন্ডিয়া, পাঞ্জাব। এখানে যেটা ম্যাচিং করছে না বাকিগুলোর সাথে সেটা আমাদের বের করতে হবে। দেখো মধ্যপ্রদেশ একটা রাজ্য বা স্টেট, বিহারও স্টেট, পাঞ্জাবও স্টেট, যেটা অন্য রকমের বাকিগুলো থেকে আলাদা সেটা হচ্ছে ইন্ডিয়া। সুতরাং অ্যান্সার হবে ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দি কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দি সেন্টেন্স, মাই ক্লাস টিচার প্রিফার্স কফি ড্যাশ টি। তো এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে সঠিক প্রিপোজিশন কোনটা হবে। তো টু, ইন, উইথ, অন, তো কিছু কিছু ফিক্সড প্রিপোজিশন আছে যেগুলো আমাদের সবসময় মনে রাখতে হয়। প্রিফার্সের পর সবসময় কী বসে? টু বসে, তো এখানে টু হবে অ্যান্সার এ, প্রিফার্স টু। মাই ক্লাস টিচার প্রিফার্স কফি টু টি, চায়ের থেকে কফি পছন্দ করেন, এরকমের অর্থ আসে। সো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড কন্টিনিউ ইজ, রেগুলার, ডিসকন্টিনিউ, অ্যাপ্রুভ, নন অফ, এভাবে। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? কন্টিনিউর অপোজিট মিনিংস বা অ্যান্টোনিমস কী? এখানে রেগুলার হবে না, রেগুলার মানেও নিয়মিত, কন্টিনিউ মানেও রানিং অবস্থায় আছে এরকম, কিন্তু ডিসকন্টিনিউ বা অ্যাপ্রুভ, তো সঠিক অ্যান্সার হবে ডিসকন্টিনিউ, কন্টিনিউর অ্যান্টোনিমস হচ্ছে ডিসকন্টিনিউ। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং সেন্টেন্স ইজ নট কারেক্ট, এখানে চারটি অপশান আছে যেটি সঠিক নয় সেটা আমাদের বের করতে হবে। দেখো হোয়াট হ্যাজ মেরা মীরা ফাউন্ড, সাধারণত এটা ভুল হয়। তারপরে দেখো হোয়াট ডিড মীরা ফাইন্ড,
মীরা কি দেখেছিল, তারপরে হোয়াট ডিড মীরা ফাউন্ড। এখানে ডিটের সাথে ফাউন্ডের সম্পর্কটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখানে যেমন হ্যাজের সাথে ফাউন্ড, এখানেও কারণ এখানে দেখো ডিডের সাথে ফাউন্ড, কারণ ডিড বসার পরে এখানে ফাউন্ড হয় না, এখানে সবসময় ভি ওয়ান হয়। এখানে ডিড বসার পরে ফার্স্ট টেন্স আছে, সেহেতু ভি ওয়ান রূপ হয়েছে, সুতরাং অ্যান্সার হবে বি অপশন। টেন্সটা ফার্স্ট টেন্সে থাকলেও ডিড বসার জন্য এটা ফাইন্ড হয়েছে। সো তারপরে জিজ্ঞাসা চিহ্ন আছে, আমরা জানি ইন্টারোগেটিভ করার জন্য ডিড ভার্বকে আনতে হয় ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে, তো এটা হবে অ্যান্সার বি। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দি কারেক্ট ডিগ্রি অফ কম্প্রেশন। এখানে ডিগ্রি নির্ণয় করতে হবে টু কমপ্লিট দি সেন্টেন্স। কলকাতা ইজ ড্যাশ দ্যান এনি মেনি আদার সিটিস। তো এখানে চারটি অপশান আছে, বিগ, বিগার, বিগেস্ট, মোর বিগার। তো সঠিক অ্যান্সার কী হবে, বিগ, বিগার, বিগেস্ট, মোর বিগার। তো আমরা কি জানি কোনো ডিগ্রি মেন ফর্মের সাথে বিগ, প্রথমত বিগ, তারপরে কী হয় তারপরেরটার সাথে বিগের সাথে ইয়ার যুক্ত করতে হয় কম্পারেটিভে। ডিগ্রি সাধারণত তিন প্রকারের, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কম্পারেটিভে সাধারণত কী হয়, কম্পারেটিভে বিগার ইয়ার যুক্ত করতে হয়, বিআইজিইআর প্লাস দেন আছে। তো এখানে আমাদের যেটা অ্যান্সার হবে বিগার, বি অপশন, বিগার। কলকাতা ইজ বিগার দ্যান মেনি আদার সিটিস। আর সুপারলেটিভের ক্ষেত্রে বিগেস্ট হয়, সুপারলেটিভের ক্ষেত্রে সাধারণত ইএসটি যুক্ত হয় এবং ডি আছে, আর এখানে দেন আছে, সেহেতু আমাদের বিগার হবে। নেক্সট প্রশ্ন, হু রোড দিস বুক। তো এখানে ভয়েস চেঞ্জ করা হয়েছে, কোনটা সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। বাই হোম ইজ দি বুক ইজ রিটেন, কারণ দেখো এটা ভুল হবে, কারণ অপশানে আছে রোড, তার মানে ভি টু রূপ আছে। তো আমাদের যেটা করতে হবে, প্রথমত বাই হোম আসবে, হুটা পরিবর্তিত হয়ে বাই হোম হবে, তো বাকি সব অপশানই বাই হোম আছে। তারপর দেখতে হবে কি এটা ইজ হবে না, কারণ এটা ফার্স্ট টেন্স আছে, তাই ওয়াজ আসবে, ওয়াজ, বাকিগুলো তো কোনোটাই নেই, তাই এটাই হবে অ্যান্সার, অপশান বি হচ্ছে অ্যান্সার। হু রোড দিস বুক, বাই হোম ওয়াজ দিস বুক রিটেন, আর এখানে ভি থ্রি হবে, তো সঠিক অ্যান্সার হবে এটা, অ্যান্সার বি অপশান। কালিদাস রোড দি প্লে শকুন্তলা, এটা সঠিক অ্যান্সার কোনটা হবে, ভয়েস চেঞ্জ করা আছে চারটি অপশানে। প্রথম অপশান আছে দি প্লে শকুন্তলা ওয়াজ রিটেন বাই কালিদাস, দি প্লে শকুন্তলা ওয়াজ বিং রিটেন বাই কালিদাস, দি প্লে শকুন্তলা হ্যাজ বিন রিটেন বাই কালিদাস অ্যান্ড রিটেন বাই কালিদাস। তো আমরা কী জানি এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ ভি টু রূপ থাকলে কী হবে, ওয়াজ বা ওয়ারের সাহায্যকারী ভাবটা আমাদের আনতে হবে। তো যেহেতু এটা দি প্লে শকুন্তলা সিঙ্গুলার সেন্সে আছে, সেই জন্য ওয়াজ আসবে, ওয়ার হবে না, তো ওয়াজ, তারপরে ভি থ্রি রূপ আসবে, রাইট রোড রিটেন বাই কালিদাস, বাই কালিদাস। সো সঠিক অ্যান্সার হবে এ। আর বিং হবে না, বিং সাধারণত কন্টিনিউয়াস টেন্সে যদি আইএনজি যুক্ত থাকে তখন বিং আসে, আর এখানে হ্যাজ বিন পারফেক্টের ক্ষেত্রে, সো এগুলো রং অপশান, সঠিক অ্যান্সার হবে এ। নেক্সট কোয়েশ্চেন, রাজা ইজ ড্যাশ অনেস্ট বয়। তো কোনো ব্যক্তি কী করেন বা হু দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে অ্যান্সারটা পাওয়া যাবে সেক্ষেত্রে সাধারণত একটি আর্টিকেল বসে। তবে এখানে দেখো রাজা ইজ ড্যাশ অনেস্ট বয়, তো এখানে দি বা নানটা হবে না, কারণ হু দিয়ে যদি প্রশ্ন করা হয় কোনো প্রফেশন বুঝালে সেক্ষেত্রে এ বা অ্যান আর্টিকেলটি বসে। তো আমি যদি বলতে পারি তিনি একজন টিচার, তাহলে কী হবে, একটা এ বা অ্যান হবে, কারণ হি ইজ এ টিচার। তো এখানে দেখো রাজার, তারপরে রাজার পর যেটা আছে যে অনেস্ট বয়, রাজা কি কেমন, সে একটা সৎ ছেলে। তো অনেস্টটার আগে কোন সাউন্ড আছে, এইস্ট, অনেস্ট, অনেস্টার সাউন্ডটা দেখতে হবে, শুধুমাত্র আমাদের এইচটা কনসোনেন্ট বা ভাইল দেখলে হবে না, কি সাউন্ড আসছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। অনেস্ট, অনেস্টটা কী সাউন্ড আসছে, অনেস্ট একটা ভাইল সাউন্ড, সেজন্য এর আগে অ্যান হবে, রাজা ইজ অ্যান অনেস্ট বয়। আমরা কনসোনেন্ট দেখে সাধারণত এ বসালে এটা ভুল হয়ে যাবে, কারণ এটা সাউন্ড হচ্ছে একটা ভাইল সাউন্ড, সেজন্য অ্যান হবে অ্যান্সার।
নেক্সট দেখো, হি ইজ এ ড্যাশ অরফ্যান, এখানে চারটি আর্টিকেলের মধ্যে সঠিকটা কোনটা হবে, কারণ এ বা অ্যান হবে, বাকিগুলো কিন্তু এখানে হবে না। তো হি ইজ এন অ্যান অরফ্যান হবে, এখানে অ্যান হওয়ার কারণ হচ্ছে আমাদের যে ও আছে সেটা কিন্তু এখানে ভাওয়েল হলেও উচ্চারণটা কনসোনেন্ট হচ্ছে, সেই জন্য আমরা অরফ্যানের উচ্চারণ সাধারণত অফ্যান করি, সেই জন্য অ্যান হচ্ছে। তো এখানে একটা রুলস আছে যে যখন কোনো আর সাউন্ড ব্রিটিশ ইংলিশে আর সাউন্ডের পর কনসোনেন্ট সাউন্ড আসে, কনসোনেন্ট এখানে আছে আর এর পর পি আছে যেহেতু কনসোনেন্ট, তো কনসোনেন্ট সাউন্ড থাকলে তখন আর এর উচ্চারণটা হয় না, অর্থাৎ সাইলেন্ট হয়ে যায়, আর সাউন্ডটা সাইলেন্ট হয়ে যায়। তো এখানে আমরা উচ্চারণটা কী করবো, অফ হ্যান্ড। তো এখানে যেটা